হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা। আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ জর্ডান ট্রিপের সেকেন্ড দিন, আর আমরা সকালবেলা এই যে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করার জন্য। এখানে প্রচুর রকমের ব্রেকফাস্ট ছিল, মানে এখানে তো প্রচুর চিজ, এরা প্রচুর চিজ খায়, তার সাথে অলিভ অয়েল, হানি, প্রচুর কিছু ছিল। এই সমস্ত কিছু তো যদিও বা খেতে পারিনি, তবে টুকটাক কিছু খেয়ে আমরা এবার রেডি হব। আমাদের আজকের বেশ কয়েকটা ডেস্টিনেশন আছে সেখানে যাওয়ার জন্য। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হলো এই মাউন্ট নেবো, আর এই মাউন্ট নেবো জর্ডানের রাজধানী আম্মান থেকে ওই 45 মিনিটস ডিস্টেন্স দূরে মাদাবা শহরে অবস্থিত। ঢোকার মুখে সামনেই ছিল বেশ কিছু মনুমেন্ট। এটা হলো একটা রোলিং স্টোন, যা বাইজান্টাইন মোনাস্ট্রিতে দুর্গের দরজা হিসেবে ব্যবহার করা হতো। সামনের এই অসাধারণ সুন্দর জায়গাটাই হলো জর্ডান রিভার ভ্যালি, যা একটা হোলি ল্যান্ড। প্রায় 2000 বছর ধরে মাউন্ট নেবো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি। বাইবেল অনুসারে মোজেস, মানে যিনি হলেন হিব্রু প্রফেট, টিচার অ্যান্ড লিডার, এই মোজেসকে এই মাউন্ট নেবো দেখিয়ে ঈশ্বর নাকি বলেছিলেন তিনি এই জায়গায় কখনো প্রবেশ করতে পারবেন না। কিন্তু মোজেস নাকি এই নেবো পর্বতমালায় আরোহণ করেছিলেন এবং সেখান থেকে এই প্রমিসড ল্যান্ড দেখেছিলেন, যেখানে কিনা তার প্রবেশ নিষিদ্ধ ছিল। সেখানেই তিনি নাকি মারা যান। কথিত আছে এখানেই তিনি নাকি, মানে মোজেসের দেহ সমাধিস্থ করা আছে। মুসলিমরা অবশ্য মনে করেন মোজেসের দেহ এই পাহাড়ে নয়, এখান থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে জর্ডান নদীর পাড়ে কোথাও সমাধিস্থ করা আছে। এখান থেকে বেশ কিছু জায়গা একসাথে দেখা যায় ওয়েদার ক্লিয়ার থাকলে, যেমন ডেড সি, বেথলহেম, জেরুজালেম, হেব্রন। ওপর থেকে এই জর্ডান রিভার ভ্যালি দেখতে লাগছিল অসাধারণ। এখন আমরা যাচ্ছি মেমোরিয়াল চার্চ অফ মোজেসে। চার্চের প্রাচীনতম বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো 4th century তৈরি করা একটি মোজাইকের ক্রস। পরে অবশ্য এই ক্রসটা, মানে ওই পুরনো ক্রসের আদলেই এই ক্রসটা তৈরি করা হয়েছে। তবে চার্চের অন্যতম নিদর্শন হলো 6th century তৈরি করা এই মোজাইক ফ্লোর। একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন ফ্লোরের ওপরের পাটে দেখানো হয়েছে বিভিন্ন প্রাণীর শিকার এবং নিচে পশুপালনের চিত্র তুলে ধরা হয়েছে। এই মোজাইকগুলো হলো ওল্ডেস্ট এক্সাম্পল অফ অ্যারবিক স্ক্রিপ্ট ইন জর্ডান। আমরা জর্ডান রিভার ভ্যালি দেখলাম, দিয়ে মোজেসে ওই চার্চটা, মোজাইকের পুরো চার্চটা দেখলাম। এবার আমরা আবার একটা মিউজিয়ামে ঢুকছি।
এই মিউজিয়ামের ভেতরে ছিল বিভিন্ন বহু পুরনো চার্চের কিছু মোজাইকের নিদর্শন। মাউন্ট নেবো এবং এই মাদাবা শহর তাদের এই বাইজেন্টাইন মোজাইকগুলির জন্য ওয়ার্ল্ড ফেমাস। এই মোজাইকগুলো প্রায় 5th to 8th century তৈরি করা। 2016 সালে ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল এই অসাধারণ সুন্দর কারুকার্যের জন্য জর্ডানের এই মাদাবা শহরকে মোজাইক সিটি নামে নামকরণ করেছে। এখন আমরা এসেছি একটা মোজাইকের শোরুমে। এখনকার দিনে কিভাবে মোজাইক তৈরি করা হয় সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে ওনারা মোজাইকের কাজ করছিলেন। এখানে উনি আমাদের বোঝাচ্ছিলেন এখনকার যুগে কিভাবে মোজাইকের কাজ করা হয়। আগেকার যুগে ডিরেক্ট ফ্লোরের ওপরেই মোজাইকের পাথর ছোট ছোট করে কেটে বসানো হতো। মানে আমরা যেই চার্চগুলো দেখে এলাম, চার্চের মোজাইক ফ্লোরগুলো, সেগুলো কিন্তু ডিরেক্ট মোজাইকের ছোট ছোট পাথর কেটে বসানো। আর এখনকার যুগে প্রথমে একটা প্লাইউডের ওপরে কটনের কাপড় লাগিয়ে তার ওপরে ফার্স্টে ইমেজটা ড্র করা হয়, তারপরে মোজাইকের পিসেসগুলোকে একদম ছোট ছোট করে কেটে গ্লু দিয়ে ওই ইমেজের ওপরে আটকানো হয়, ঠিক যেভাবে ওনারা এখানে করছেন। উনি আমাদের এখানে এই একটা ফটো ফ্রেম দিয়ে হাত দিয়ে দেখতে বলছিলেন, ওপরেরটা কিন্তু একদম আনইভেন। পরে যখন এটা রেডি হয়ে যায় তখন এই কাপড়টা তুলে এটাকে ফ্লিপ করে দিলেই একদম ইভেন এরকম ফটো ফ্রেম তৈরি হয়। এখনকার যুগে ফ্লোরেও কিন্তু এভাবেই মোজাইক বসানো হয়। এখানেও কিন্তু এনারা এই লাল মাটির বিভিন্ন পাত্রের ওপরে কত সুন্দর সুন্দর মোজাইকের কাজ করছেন। ওয়ার্ল্ডের 7 wonders মধ্যে একটা হলো জর্ডানের পেট্রা। পেট্রার সেই অবয়বী এই এত সুন্দরভাবে মোজাইক দিয়ে এনারা তৈরি করেছে। আমরা যদিও পেট্রা গেছি, সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব, তখন দেখলে বুঝতে পারবেন একদম হুবহু এরকমই দেখতে পেট্রা। এটা হলো একটা বিশাল বড় শোরুম, মোজাইকের সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে, মানে এনারা এখানে বিক্রিও করছেন, এখান থেকে আপনি কিনতে পারেন। বাইরের রুমটাতে ওখানে ওনারা তৈরি করছিলেন আর এখানে সমস্ত কিছু বিক্রি করা হচ্ছে। কি দারুণ এই ব্যাগগুলো! এখানে আমি এই মোজাইকের পেন্ডেন্টগুলো দেখছিলাম, দাম বলছিল ছোটগুলোর 200 জেডি আর বড়গুলো 300 জেডি। 1 জেডি মানে ভারতীয় মুদ্রায় প্রায় 118 টাকা, মানে 200 জেডি মানে প্রায় 23,600 টাকা, আর 300 জেডি মানেও এরকম 35,400 মতো পড়ছিল, মানে প্রচুর দাম। তো আমি জাস্ট দেখলাম, দেখে আবার চলে এলাম। আর এখানে উনি এই ইমেজটার মতো করে এখানে দুটো ইয়াররিং তৈরি করছিলেন। Is it a showpiece type? Yes. Oh, you see also you have
আমার যদি কোটি কোটি টাকা থাকতো আমি কিনতাম। Is it made by camel hair? এই যে কার্পেট গুলো দেখছেন এগুলো নাকি ক্যামেল হেয়ার বা উটের লোম দিয়ে তৈরি, আর এই কার্পেট গুলো বাম্বু সিল্ক দিয়ে তৈরি। এই দুটো কার্পেটেরই প্রাইস বললো 2500 JD, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 2,95,000 টাকা। কিনতে তো পারবো না, তাই চোখ ভরে দেখেই নিলাম। সত্যি অপূর্ব সুন্দর সব জিনিসগুলো। আর এখানে বেশ কিছু ছোট ছোট বাটির মতো শোপিস ছিল, এগুলোর দাম ছিল সব 5 JD করে। 5 JD মানে ওই ভারতীয় মুদ্রায় 600 টাকা মতো। এগুলো হলো ডেড সি বাথ সল্ট। ইসরায়েল আর জর্ডন এই দুটো দেশেই ডেড সির মিনারেলস দিয়ে তৈরি এই কসমেটিক্সগুলো ভীষণ ফেমাস। এই ডেড সির মিনারেলস নাকি স্কিনের জন্য ভীষণ ভালো। এখানে যত রকমের কসমেটিক্স দেখতে পাচ্ছেন সব কিন্তু ডেড সি মিনারেলস দিয়েই তৈরি। এত বিশাল বড় শোরুমটা আমাদের ঘুরে দেখতেও সময় লেগেছিল প্রায় 2-3 ঘন্টা। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর পরবর্তী ব্লগে আমি দেখাবো ওয়াদিরামের অপূর্ব সুন্দর ডেজার্ট। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। খুব তাড়াতাড়ি আসছি ওয়াদিরামের এই অপূর্ব সুন্দর ডেজার্টের একটা ব্লগ নিয়ে।